नमस्कार बंधुरा, मैजिक्स मेमो चैनले आपनादेर अनेक अनेक स्वागत। बंधुरा, बहुदिन पर आबार आमी फिरेछि नतून आरो एकटी भिडियो निये। चिकेन कर्न रेसिपि किभाबे बानाबेन, एई रेसिपि बानाते गेले लागछे कि कि एबं किभाबे बानाबेन। धरुन आपनार बाड़ीते अल्प एकटु मांस आछे आर ओई मांसटा दिये आपनी काटलेटो करते पारछेन ना किंबा पकोड़ाओ करते पारछेन ना, ताहले बानिये फेलुन एई रेसिपि। तेमन कोनो झंझट नेई, बानिये फेलुन एई रेसिपि। प्रथमे आमरा एकटा बोले अल्प एकटु बेसन निये सेटी भालो करे फेटिये गुले नेब, तार मध्ये नून एवं लंका दिए। एटा फेटानोर पर खानिकक्षणेर जोन्नो एटा रेखे देब। आर की की लागछे एबार सेटा देखे नेब। चिकेन कर्न बानाते चिकेन सिद्ध करा एक बाटी, दू पिस आलू, তার সাথে কর্নফ্লেক্স অর্থাৎ আমরা যে কর্নফ্লেক্স খাই সেই কর্নফ্লেক্স, আর তার সাথে আদা কুচি, রসুন কুচি এবং গরম মশলা, জিরে গুঁড়ো, তার সাথে রয়েছে ধনে গুঁড়ো, এই রকম কয়েকটা মশলা, নুন, তেল। প্রথমে পেঁয়াজ কড়াই দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার সাথে আমরা দিয়ে দেব গরম মশলা এবং নুন, সামান্য একটু লাল ভাব এসে গেলে তাতে আমরা দিয়ে দেব চিকেন গ্রেট করে রাখা ছিল যেটা, অর্থাৎ সিদ্ধ চিকেন আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা চিকেনটা ওতে দিয়ে ভালো করে মিক্স করতে থাকব। কিছুক্ষণ পর তার মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা আর একটু সামান্য নুন। নাড়াচাড়া করতে করতে যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে ঠিক সেই সময় আমরা আলুটাকে ভেঙে ভেঙে ওর মধ্যে দেব। গোটা আলুটাকে চূর্ণ করতে করতে ওর মধ্যে দিতে থাকব। ভালো করে নাড়াচাড়া করে মিক্সড হওয়ার পর সেটিকে আমরা নামিয়ে নিয়ে ছোট ছোট সাইজের কাটলেটের রূপ দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রায় অনেকটাই হয়ে এসেছে, কালারটা অনেক পরিবর্তন হয়েছে। আমরা এতে হলুদও ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করিনি, কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর ঝালের জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমরা। দেওয়ার পর নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নেব। এরপর কিভাবে কোটেড করব এবং কিভাবে কাটলেটের আকার দেব সেটা একবার দেখে নিন। পুরোপুরি রেডি এই পুরটা। এবার এই পুরটাকে ভালো করে হাতের মুঠোয় ডলে নিয়ে ছোট ছোট আকার দেব। ছোট ছোট আকারের কাটলেটের মতো দেখতে আয়তন তৈরি করব। এবং সেটি পুরোপুরি সবগুলো তৈরি হয়ে গেলে আমরা কিভাবে কোটেড করব এটি একবার দেখুন। কোটেড করাটা আমরা যে বেসনের গোলাটাকে রেখেছিলাম সেই গোলাটার মধ্যে ওই কাটলেটগুলো দিয়ে ভালো করে কোটেড করব পকোড়াগুলিকে, মানে কর্নফ্লেক্সের উপর ভালো করে কোটেড করে নিচ্ছি। নেওয়ার পর সবগুলো কমপ্লিট হলে আপনি গরম তেলে, খুব গরম তেল রাখবেন না, হালকা তেলে, উষ্ণ গরম তেলে সেগুলো দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবেন। তারপর ডিপ ফ্রাই হলে আপনি সেটিকে সার্ভ করুন সবার সাথে। স্ন্যাক্সের জন্য খুব ভালো একটি রেসিপি এবং আপনি বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারেন। আপনার বাড়িতে কোনো আত্মীয় এসেছে এবং কোনো গেস্ট এসেছে, তার জন্য আপনি যদি চান এই রেসিপি অবশ্যই বানান। এই রেসিপিটা খুব সুস্বাদু আর সসের সাথে পরিবেশন করলে আরও সুস্বাদু হয়ে উঠবে। সস, কাসুন্দি এগুলোর সঙ্গে আপনি খেতেই পারেন। বন্ধুরা, লকডাউনে বাইরে চিকেন কাটলেট খাওয়ার দরকার নেই, বাড়িতেই তৈরি করে ফেলুন এই মজাদার চিকেন কর্ন রোস্ট। অর্থাৎ এই রেসিপি যথেষ্ট সুস্বাদু এবং আপনাদের ভালোও লাগবে আর খুব সহজভাবেই এটিকে তৈরি করা যায়। চিকেনটাকে আপনি আগে একটু সেদ্ধ করে রাখবেন,
এটা আমি আগে স্কিপ করে গেছিলাম, তো তাই আরও একবার বলে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক করে দিন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিয়ে আসছি পরের নতুন আরও একটি ভিডিও। আপনাদের সাবস্ক্রাইব থাকলে আপনি আমার নেক্সট ভিডিওটি আপনার ফোনে নোটিফিকেশান বারে দেখতে পাবেন। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও বাড়িতে থেকে যেন এই রেসিপিটা বানায় এবং কেমন লাগলো একবার জানিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।